আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, টিবি মুক্ত পঞ্চায়েত গড়ার লক্ষ্যে আজ রাজ্যভিত্তিক কর্মসূচির সূচনা হয়েছে। প্রবীণ সিপিআইএম নেতা তথা রাজ্যের প্রাক্তন সমাজকল্যাণমন্ত্রী বিধুভূষণ মালাকার আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সিডনিতে অনুষ্ঠিত একটি ব্যবসায়িক গোলটেবিল বৈঠকে অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় সিইওদের সঙ্গে মত বিনিময় করেন। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত প্রথম ডিভিশন ক্রিকেটের সুপার ফোরের লীগ পর্যায়ের আসর আজ থেকে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী টিবি মুক্ত পঞ্চায়েত গড়ার উদ্যোগকে বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে টিবি মুক্ত পঞ্চায়েত গড়ার লক্ষ্যে রাজ্যভিত্তিক কর্মসূচির সূচনা হয়। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা ও স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে এক বার্তায় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানান, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল পঞ্চায়েতিরাজ প্রতিষ্ঠানগুলির সক্রিয় ভূমিকার মাধ্যমে টিবি রোগ নির্মূলীকরণে ব্যাপক জনসচেতনতা তৈরি করা, পাশাপাশি টিবি রোগ সম্পর্কিত নানা ভ্রান্ত ধারণা ও কুসংস্কারগুলিকে মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে টিবি বা যক্ষা রোগীরা বর্তমানে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও পর্যাপ্ত ঔষধ পাচ্ছেন, পাশাপাশি অতিরিক্ত পুষ্টির জন্য প্রত্যেক রোগীকে চিকিৎসা চলাকালীন মাসে 500 টাকা করে দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মুখ্য সচিব জে কে সিনহা, স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের সচিব ডক্টর দেবাশিস বসু, স্বাস্থ্য অধিকর্তা ডক্টর শুভাশিস দেববর্মা প্রমুখ। প্রবীণ সিপিআইএম নেতা তথা রাজ্যের প্রাক্তন সমাজকল্যাণমন্ত্রী বিধুভূষণ মালাকার আজ সকাল 7:30 নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 78 বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র, দুই কন্যা সহ অসংখ্য গুণমুগ্ধদের রেখে গেছেন। ঊনকোটি জেলার পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্র থেকে 1977 সাল থেকে একটানা মোট 7 বার তিনি জয়ী হয়েছিলেন। তিনি ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির প্রাক্তন সদস্য এবং ত্রিপুরা তপশিলী সমন্বয় সমিতির রাজ্য কমিটির সহসভাপতি। কুমারঘাটে তাঁর মরদেহে শ্রদ্ধা জানান প্রাক্তন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী, প্রাক্তন পর্যটনমন্ত্রী রতন ভৌমিক সহ অন্যান্যরা। বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠান থেকে প্রয়াতের মৃত্যুকে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানানো হয়। প্রাক্তন মন্ত্রী বিধুভূষণ মালাকারের মৃত্যুতে শোক ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি এক বার্তায় প্রয়াত মন্ত্রী বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান। রাজ্য সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় আজ বিকেলে কৈলাসহর সার্কিট হাউসে 3 জনকে ভারত সরকারের দিব্যাঙ্গ বিবাহ অনুদান প্রকল্প থেকে অর্থরাশির চেক তুলে দেন। উল্লেখ্য, সুস্থ কোন পুরুষ বা মহিলা কোন দিব্যাঙ্গকে বিয়ে করলে 50,000 টাকা অর্থরাশি অনুদান হিসেবে দেবার সংস্থান রয়েছে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের জেলা পরিদর্শক দীপক লাল সাহা, সিডিপিও লালডিন নেমা দারলং প্রমুখ। সম্প্রতি খোয়াই নদীতে জলদেব মৃত 3 শিশু শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আজ দুপুরে খোয়াই মহকুমার পশ্চিম গণকি গ্রামে যান। মুখ্যমন্ত্রী শোকাহত দুটি পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানান এবং সরকারিভাবে সাহায্যের আশ্বাস দেন। মুখ্যমন্ত্রী বলেন, এই বেদনাদায়ক ঘটনায় তিনি মর্মাহত। মুখ্যমন্ত্রী আজ মৃত 2 শিশুর অভিভাবকের হাতে 4 লক্ষ টাকা করে 2টি চেক তুলে দেন। অপর শিশু অভিভাবকের হাতে খুব শীঘ্রই আর্থিক সাহায্য দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, খোয়াইয়ের জেলাশাসক ডিকে চাকমা, জেলা পুলিশ সুপার রমেশ যাদব প্রমুখ। ভারত সরকারের জলশক্তি অভিযানের কেন্দ্রের নোডাল আধিকারিক তথা কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রকের উপসচিব আংশিকা অরোরার উপস্থিতিতে আজ কৈলাস শহরে ডিএম কনফারেন্স হলে বৈঠক হয়। এখানে জল সংরক্ষণ, বৃষ্টির জল সংরক্ষণে গৃহীত পদক্ষেপ এবং অমৃত সরোবর এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা মত বিনিময় হয়। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক তড়িৎকান্তি চাকমা সহ বিডিওগণ, কৃষি ও কৃষক কল্যাণ, পানীয় জল ও স্বাস্থ্যবিধি প্রভৃতি দপ্তরের আধিকারিকরা। বিকেলে কেন্দ্রীয় উপসচিব শ্রীমতী অরোরা জেলার বিভিন্ন এলাকায় সংশ্লিষ্ট বিষয়ে গৃহীত উদ্যোগগুলি পর্যবেক্ষণ করেন। আজ প্রদেশ বিজেপির 10টি সাংগঠনিক জেলার কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়। সদর শহর জেলার কার্যকারিণী বৈঠক হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ প্রদেশ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ। রাজ্য সভাপতি শ্রী ভট্টাচার্য জানান, আগামী 30শে মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের 9 বছর পূর্তি উপলক্ষে 1 মাসব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে প্রদেশ বিজেপি। এই কর্মসূচিতে 9 বছরে কেন্দ্রীয় সরকারের গৃহীত নানা প্রকল্পগুলি জনগণের সামনে তুলে ধরা হবে। 30শে মে থেকে 30শে জুন পর্যন্ত কর্মসূচিকে সার্থক রূপ দিতেই সাংগঠনিক বৈঠক বলে জানান শ্রী ভট্টাচার্য। উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে আজ বিজেপির গোমতি জেলা কমিটির কার্যকারিণী বৈঠকের উদ্বোধন করেন রাজ্য সভাপতি বিজেপির রাজীব ভট্টাচার্য। এই বৈঠকে বিজেপির জেলা সভাপতি বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক রামপদ জামাতিয়া, রঞ্জিত দাস ও জিতেন্দ্র মজুমদার, জেলা প্রভারী রতন ঘোষ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুকূল জেলার বিজেপি কার্যকারিণী বৈঠক আজ জেলার সদর কৈলাস শহরের করুণনগর কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক ভগবান চন্দ্র দাস, অনুকূল জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, বিজেপির জেলা সভাপতি পবিত্র চন্দ্র দেবনাথ প্রমুখ। বৈঠক সম্পর্কে দলের জেলা সভাপতি পবিত্র চন্দ্র জানান, আগামী দিনে দলের সাংগঠনিক শক্তিকে আরও বৃদ্ধি করার বিষয়ে আজকের মূল আলোচ্য বিষয় ছিল। আজ বিজেপি সিপাহী জেলা উত্তর জেলাভিত্তিক কার্যকারিণী বৈঠক চরিলা মটল বিহারী বাজপেয়ী বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী নেতৃত্বে গত 9 বছরে জনকল্যাণমূলক
কাজের বিবরণ জনতার কাছে তুলে ধরে জেলা কার্যকারিণী বৈঠকের মূল বিষয়। এদিকে সিপাহীজলা জেলা দক্ষিণের কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয় ম্যালাঘরে। উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি দেবব্রত ভট্টাচার্য, বিধায়ক কিশোর বর্মন, জেলা সভাধিনেত্রী সুপ্রিয়া দাস প্রমুখ। বিজেপির দক্ষিণ জেলা কার্যকারিণী বৈঠক আজ রাজনগরের কৃষ্ণা অভয়ারণ্যের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। বৈঠকে দলের দক্ষিণ জেলা সভাপতি শঙ্কর রায়, প্রদেশ বিজেপি সম্পাদিকা পাপিয়া দত্ত, বিধায়ক মাইলা প্রমুখ, প্রমোদ রিয়াং ও স্বপ্না মজুমদার, দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি কাকুলি দাস দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আজ কল্যাণপুরে বিজেপির খোয়াই জেলা কার্যকারিণী বৈঠকে অংশ নেন। বৈঠকে বিধানসভার সরকারী মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক পিনাকি দাস চৌধুরী ও খোয়াই জেলা পরিষদের সহসভাধিপতি হরিশঙ্কর পাল প্রমুখ উপস্থিত ছিলেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সিডনিতে অনুষ্ঠিত একটি ব্যবসায়ী গোলটেবিল বৈঠকে অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় সিওদের সঙ্গে মত বিনিময় করেন। প্রধানমন্ত্রী ব্যবসা করার সহজতা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর জন্য ভারত সরকার কর্তৃক বাস্তবায়িত উল্লেখযোগ্য অর্থনৈতিক সংস্কার ও উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি সিওদের তাদের ভারতীয় সমকক্ষদের সঙ্গে অংশীদারিত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান। গোলটেবিল বৈঠকের সময় শ্রী মোদী অস্ট্রেলিয়ান সিওদের ডিজিটাল পরিকাঠামো, আইটি, ফিনটেক, সেমিকন্ডাক্টর, পুনর্নবীকরণযোগ্য শক্তি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের দেওয়া বিশাল বিনিয়োগের সুযোগগুলিকে কাজে লাগানোর আমন্ত্রণ জানান। জাপান, পাপুয়া নিউগিনি এবং অস্ট্রেলিয়ার তিন দেশের সফর শেষ করার পর প্রধানমন্ত্রী নতুন দিল্লির উদ্দেশ্যে যাত্রা করেছেন বলে জানা গেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর ভাতৃপ্রবীণ পাওয়ার আজ মুম্বাইতে G20 দুর্যোগের ঝুঁকি প্রশমন কার্যকরী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠকের প্রতিনিধির উদ্দেশ্যে বক্তব্য রাখেন। কেন্দ্রীয় মন্ত্রী প্রতিক্রিয়াশীল এবং স্থিতিস্থাপক পরিকাঠামো তৈরি এবং বিনিয়োগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, কোভিড-19 মহামারী বিভিন্ন উন্নয়ন অর্থনীতির মূলে থাকা জরুরি প্রস্তুতির প্রয়োজনীয়তা আমাদের বুঝিয়ে দিয়েছে। তিনি আরও বলেন, আমাদের নিশ্চিত করতে হবে যে আমাদের স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভবিষ্যতের দুর্যোগের প্রভাব সহ্য করতে সক্ষম। তিনি আরও বলেন, দুর্যোগ ঝুঁকির আশে অর্থায়নের জন্য একটি বহুক্ষেত্রিক এবং বহুমাত্রিক পদ্ধতির প্রয়োজন। পাশাপাশি ডক্টর পাওয়ার বিএমসি দুর্যোগ ব্যবস্থাপনার ব্যবস্থা তুলে ধরে একটি প্রদর্শনী উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের নবছর পূর্তি উপলক্ষে বিজেপির 31 আরকিপুর মন্ডলের উদ্যোগে আজ উদয়পুর নজরুল গ্রন্থাগার প্রাঙ্গণে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন মন্ডলের সভাপতি প্রবীর দাস, সাধারণ সম্পাদক ঝুটন দাস, মন্ডলের সংখ্যালঘু মোর্চার সভাপতি রেজাউল হোসেন প্রমুখ। ত্রিপুরা রাজ্য হজ কমিটি এবং ধর্মনগর মহকুমা প্রশাসনের উদ্যোগে আজ ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে হজযাত্রীদের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য হজ কমিটির সদস্য হানিফুদ্দিন চৌধুরী, উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, ডিসিএম জিনিয়াস দেববর্মা প্রমুখ। উত্তর জেলা থেকে এবছর মোট 62 জন হজযাত্রী আগামী 31 মে সৌদি আরবের মক্কা শরীফের উদ্দেশ্যে পাড়ি দেবেন। মাতৃত্বকালীন মৃত্যুর হার হ্রাসে গত 9 বছরে দেশে উল্লেখযোগ্য সাফল্য পাওয়া গেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী 2014 থেকে 2016 সালে যেখানে মাতৃত্বকালীন মৃত্যুর হার ছিল প্রতি 1 লক্ষে 130, সেখানে 2018 থেকে 2020 সালে তা নেমে এসেছে প্রতি 1 লক্ষে 97। 2030 সাল নাগাদ এই হার 70-এর নিচে নামিয়ে এনে সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 28 মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 101তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে পাঠাতে বলেছেন। মাইগভ ওপেন ফোরাম এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। তাছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে গত 24 ঘণ্টা একজনের মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে জানানো হয়, গত 24 ঘণ্টায় আরও 8 জন করোনা সংক্রমিত হয়েছেন। তার মধ্যে উত্তর জেলায় 3 জন, ধলা এবং খোয়াই জেলায় 2 জন করে এবং দক্ষিণ জেলায় 1 জন। রাজ্যে বর্তমানে 44 জন করোনার চিকিৎসাধীন রোগী রয়েছেন। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত প্রথম ডিভিশন ক্রিকেটের সুপার ফোরের লীগ পর্যায়ের আসর আজ থেকে শুরু হয়েছে। 4টি দলকে নিয়ে প্রথম রাউন্ডে 2 দিনের ম্যাচে নরসিংগড়ের পিটিএ মাঠে বনমালীপুর ক্রিকেট ক্লাব ও ব্লাডমাউথ ক্লাব মুখোমুখি হয়। প্রথমে ব্যাট করতে নেমে বনমালীপুর ক্রিকেট ক্লাব প্রথম দিনের শেষে প্রথম ইনিংসে 77 ওভারে 6 উইকেট হারিয়ে 251 রান করে। দলের পক্ষে বাবুল দে 63 এবং সাগর শর্মা 51 রান করে। ব্লাডমাউথের মনির হোসেন 3টি উইকেট পায়। অপরদিকে এমবিবি স্টেডিয়ামে চলমান সংঘের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে পোস্ট ক্লাব প্রথম ইনিংসে 7 উইকেট হারিয়ে 178 রান করে। দলের পক্ষে শিবম পাণ্ডে 7 রান করে। চলমানের লক্ষণ পাল ও দেবোত্তম ঘোষ 4টি করে উইকেট পায়। জবাবে চলমান প্রথম ইনিংসে প্রথম দিনের শেষে 5 উইকেট হারিয়ে 143 রান করে। দলের পক্ষে তন্মদাস 53 রান করে। দুটি ম্যাচই আগামীকাল শেষ হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল উত্তরপ্রদেশের লখনৌতে আয়োজিত খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের ভার্চুয়ালভাবে উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর এবং ক্রীড়া প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক অংশ নেবেন। লখনৌর বাবু বনারসি দাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের উদ্বোধনী অনুষ্ঠান। মধ্যপ্রদেশের রাজগড় জেলার ডিস্ট্রিক্ট নাড্ডার রামগ্রামের বাসিন্দা আশা মালভিয়া 25,000 কিলোমিটার সাইকেলে চড়ে 19টি রাজ্য ভ্রমণের পর আজ আগরতলায় এসে পৌঁছেছেন। আশা মালভিয়া একজন ভারতীয় খেলোয়াড় এবং পর্বতারোহী। তিনি সাংবাদিকদের জানান, এই সাইকেল যাত্রার মূল উদ্দেশ্য হচ্ছে মহিলা সুরক্ষা এবং সশক্তিকরণ। তিনি আজ রাজ্যগুলির সদর দপ্তরে গিয়ে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করেন। আশা মালভিয়া আগামী 15 আগস্ট নতুন দিল্লিতে গিয়ে তার সাইকেলে ভারত ভ্রমণ শেষ করবেন।
আবহাওয়া। আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া দক্ষিণ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের এবং সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের তাপমাত্রা ছিল সর্বোচ্চ একত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন একুশ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। টিবি মুক্ত পঞ্চায়েত গড়ার লক্ষ্যে আজ রাজ্যভিত্তিক কর্মসূচির সূচনা হয়েছে। প্রবীণ সিপিআইএম নেতা তথা রাজ্যের প্রাক্তন সমাজ কল্যাণমন্ত্রী বিধুভূষণ মালাকার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সিডনিতে অনুষ্ঠিত একটি ব্যবসায়িক গোলটেবিল বৈঠকে অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় সিওদের সঙ্গে মত বিনিময় করেন। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত প্রথম ডিভিশন ক্রিকেটের সুপার ফোরের লীগ পর্যায়ের আসর আজ থেকে শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো।